প্রস্তুতির বুজ লবলৈ আহি ডিব্রুগড়ত পুরী সবজির সোয়াদ ললে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। মারুয়ারি পট্টির মহারাজ হোটেলত সোণোৱালক সঙ্গ দিলে রিক্সা চালক ঠেলা চালকে। এক প্লেট পুরী আর এবাটি সবজির সঙ্গে একাপ গাখির চাহর জুতি লৈ ডিব্রুগড় চহৰত রিক্সা আর ঠেলা চলাই পরিয়াল পোহপাল দিয়া বহু লোকর সঙ্গে বার্তালাপ করিলে সর্বানন্দ সোণোৱালে। মঙ্গলবারে পুৱাই খোজকাঢ়ি ডিব্রুগড় চহৰৰ একাংশ প্রদক্ষিণ করিলে কেন্দ্রীয় মন্ত্রীগৰাকীয়ে। বাততে কঠিন পরিশ্রমে পরিয়াল পোহপাল দিয়া বহু লোকর সঙ্গে বার্তালাপ করিলে স্থানীয় সাংসদগৰাকীয়ে। বাটৰ পৰাই বহু লোকক মহারাজ হোটেললৈ মতাই আনি একেলগে পুরী সবজিও খালে সর্বানন্দ সোণোৱালে। যিসকল লোকে পুৱা গধূলি নিষ্ঠাৰে পরিশ্রম করে নিজের পরিয়ালটো পোহপাল দিবৰ বাবে, আন্তরিকতাৰে তেখেতসকলে আমাক আজি পুৱাৰ ভাগত আলাপ আলোচনা মিলিত হল, একেলগে চাহো খালো ঠেলাত বহি আর ইয়াতে পুরী ভাজিও খালো। এই পুরী ভাজি আগতে আমি ছাত্র অবস্থাত বহু দূরের নালিয়াপলের খোজকাড়ি খোজকাড়ি মথাৰীর উপরে দিয়ে আহি পেলে ইয়াত খাবলে আহ। আর তেতিয়া পয়সা পাতি নাথাকে, কিন্তু এটকা পয়সা থাকিলেও দুই তিনিখন পুরী পোৱা যায় আর দুবারমান ভাজি পোৱা যায়, তারপর দুগিলাসমান ঠান্ডা পানি খাই আকৌ ঘুরি যাও। সেই স্মৃতিটো আজি পুরৰ সজীব হয়ে উঠিছে। মঙ্গলবারের পুয়ার সফরত সর্বানন্দ সোণোৱালে পূজার প্রস্তুতির বুজ ললে কেবাখনো পূজা মণ্ডপত। প্লাস্টিক ব্যবহার নকরাক সজা পূজা মণ্ডপর প্রশংসাত পঞ্চমুখ হল কেন্দ্রীয় মন্ত্রীগী। ভাল লাগছে আর বিশেষ করে গ্রীন পূজা, যাতে কোনো কারণে প্রদূষণ নহয় তার প্রতি লক্ষ্য রাখি পূজা সমিতিবিলাকে ইয়াত বিশেষ উদ্যোগ লৈছে। এইটো এটা অসমৰ মই প্রায়বিলাক পূজা সমিতিয়ে মই যেটা শুনেছো এনেধরনের উদ্যোগ লৈছে। এতিয়ার পৰা যদি আমি ক্লাইমেট একশন নলওঁ তাহলে ভবিষ্যতে বিপদত পৰিম। চাহৰ সৈতে পুৰী সবজিৰ জুতি লোৱাৰ মাজতে হাৰিয়ানা নিৰ্বাচনত বিজেপিৰ ফলাফলত উৎফুল্লিত হৈ পৰিল কেন্দ্ৰীয় মন্ত্ৰী সর্বানন্দ সোণোৱাল। ডিব্ৰুগড়ৰ পৰা জেসি মাহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।